অনুমতি ছাড়া দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করিয়ে মোটা টাকা কমিশন নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করিয়ে দিয়ে মোটা কমিশন নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজকুমার বিশ্বাস। ধৃতের বাড়ি বনগাঁ থানার গাড়াপোতা এলাকায়। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হয়েছে। কিছুই জানতো না যে কী দিয়ে কী হয়। এখন নতুন আইন এসেছে, টিকিট কাটলে পরে একটা প্রবলেম হয়, ঠিক আছে। অনলাইন টিকিট কাটা যাবে না, কারণ অনলাইন টিকিট তো যায় না, কেন ওর টিকিটের ব্যবসা করেন, এমনি ওর যে রসের দোকান আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।